ফুরিয়ে আসছে সময়, শুরু হয়েছে তোড়জোড়, চলছে আমেরিকা ভারত সহ বিদেশিদের কাছে ধর্ণা দেওয়ার কাজও। দিল্লি সফরে গেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। একই সময় সেখানে অবস্থান করছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। আগামী কয়েকদিনের মধ্যে দিল্লি যেতে পারেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের সফর নিয়ে কৌতূহল দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। আওয়ামী লীগের নেতারা এ ধরনের সফরকে সাংগঠনিক কূটনৈতিক তৎপরতা হিসেবে দেখছেন। তাদের মতে নির্বাচন সামনে, এরই মধ্যে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ঘটে চলেছে। বিশেষ করে আন্তর্জাতিক মহলের নজর এখন বাংলাদেশের নির্বাচন পরিস্থিতির ওপর। যুক্তরাষ্ট্রের ভিসা নীতির পর ওই নজর আরো তীক্ষ্ণ হয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়গুলো কূটনৈতিক কৌশলে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগও সাংগঠনিকভাবে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে। এসবের অংশ হিসেবে প্রতিবেশীদের সফর করছেন নেতারা। আমির হোসেন আমু এখন অবস্থান করছেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে। সে দেশের ক্ষমতাসীন দল বিজেপি সহ সরকারের কয়েক শীর্ষ নীতি নির্ধারকের সঙ্গে বৈঠক করেছেন আমু। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে গত 10 অক্টোবর দিল্লি সফরে গেছেন স্পিকার শিরীন শারমিন। সেখানে 15 অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন তিনি। সেখানে 19তম G20 পার্লামেন্টারি স্পিকার সম্মেলনে অংশ নেবেন। পাশাপাশি তার প্রোগ্রাম শিডিউলে লেখা রয়েছে আদার এঙ্গেজমেন্ট, তবে এই আদার এঙ্গেজমেন্টের বিস্তারিত তুলে ধরা হয়নি। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, স্পিকার নয়াদিল্লিতে স্পিকার সম্মেলনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। তবে কাদের সঙ্গে তিনি বৈঠক করবেন সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। তারা জানান, স্পিকার সম্মেলনের 3 দিন আগে দিল্লিতে পৌঁছেছেন। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্পিকারকে মালা পরিয়ে স্বাগত জানান পশ্চিমবঙ্গের বিজেপি MP লকেট চট্টোপাধ্যায়। বাংলা ভাষায় একে অন্যকে কুশল বিনিময় করেন তারা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক ব্যক্তিগত সহকারী জানান, কয়েকদিনের মধ্যে ওবায়দুল কাদেরের দিল্লি যাওয়ার কথা রয়েছে, তবে কবে যাবেন সে বিষয়ে বিস্তারিত জানেন না। যদিও আওয়ামী লীগের কয়েক শীর্ষ নেতা ওবায়দুল কাদেরের দিল্লি সফর নিয়ে কোনো তথ্য দিতে পারেননি। এর আগে ভারতের ক্ষমতাসীন বিজেপির আমন্ত্রণে গত 6 আগস্ট দিল্লি সফরে যান আওয়ামী লীগের 5 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সফরে সরকারি ও রাজনৈতিক বিষয়ে কয়েকটি বৈঠক করেন তারা। এতে পারস্পরিক চিন্তা বিনিময়ের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আগামী 12 জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাদের এ ধরনের সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দলটির নেতারা জানান, 12 জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণার পর কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বেশ কয়েকটিতে সফর করেছেন। চীন সফর করে এসেছে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মে মাসের শেষ দিকে চীন সফরে যান আওয়ামী লীগের 17 সদস্যের প্রতিনিধি দল। সাংগঠনিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এসব সফর বলে জানান আওয়ামী লীগের নেতারা। iBTV USA News Desk।